আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইমাস ব্লগ। আশা করি জাজহান থেকে দেখা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ব্লগ শুরু করার জন্য আশা করি আজকের ব্লগটা ভালো লাগবো। তো এটা আছে গত কালকের ব্লগ, মানে রবিবারের ব্লগ আপনারা লগে শেয়ার করাম। তো শনি রবিবার এখানে তো মেমসাব কাপড়ের সেল লাগাইছে, তারা বারে স্টল লইয়া বইছে, অনেক ভালো ভালো কাপড় আছে, বালা বালা সেল আছিল। তো যেহেতু আমার যাইতে লেট হয়ে গেছে আর আমি কে পাইছি অনেক জিনিস সেল হয়ে গেছে, আর আমি আসলে টিকটকও দেখছিলাম তারার যে বালা একটা প্রাইস দিছে, আর আমি যাইতে যাইতে আসলে লেট করে লাইছি, আর আমি গিয়া যে সাইজ সকল চাইছিলাম আর কি এটা পাইছি না। তো অনেক সুন্দর সুন্দর ড্রেস সকল আমি টিকটকও দেখছিলাম, যেটা আর কালকে সব গিয়ে পাইছি না আর কি। তো যাই হোক, আপনারা লোক একটু শেয়ার করলাম, যারা নতুন আসেন তারা মেমসাব ইয়া দেখতে পারেন, হয়তো আপনারা সাইজ অ্যাভেলেবল পাইতে পারেন। সপর ভিতরেও গেছি, অনেক বিজি, আর এর তার উপরে অনেক সেল আছে। বাট এখনকার যে ট্রাউজার অকল আর কি, যে সারারা গারারা ইটা আমার একদম পছন্দ না। তারপরে রোয়ানা দিলে এলাম আমি, আমার আসলে আমি আমার ফুড়ি সুটোটারে লইয়া গেছিলাম। তো গেলাম, কেন ঈদ ফেয়ার আসিল, তো ঈদ ফেয়ারের লাগে কেন গেলাম, হয় দেখে ঈদ ফেয়ার কিতা আছে। অত গরম পড়ছে কিন্তু ইচ্ছা করছে না বার হইতাম, কিন্তু মনেও তো মানে না যে একসকর দেখিয়ে না আইলে লাগে ভালো লাগে না। তো ভাবলাম যে যাই ঈদ ফেয়ারও কিতা কিতা আছে আহ্বানটা দেখে আর আপনার লগে একটু শেয়ার করাম। তো আপনারা ঈদের শপিং করি লাইছে নাকি, কিতা শপিং করছেন অবশ্যই জানাইবা। আমি তো আর ঈদের এবার শপিং কিচ্ছু করছি না, খালি বাচ্চেন তো লাগিয়ে লইছি। আর আমি আমার তো বাংলাদেশও গেছিলাম কিছুদিন আগে আপনারা জানেন, তো বাংলাদেশ থেকে অনেকগুলো কাপড় আনছি। তো আমি ভাবছি ওটার মাঝে একটা ফিন দিলাম, এবার আর ঈদ কিছু শপিং করতাম না। আর শাড়ি সবসময় কিনি আমি ঈদের সময়, তো এবার আমার দুই তিনটা শাড়ি আছে, এখন আমার ফোড়া হয়েছে না, রয়েছে আনামত। তো ভাবছি যদি শাড়ি ফিন দিই তো ওটার মাঝে একটা ফিন দিলাম, আর যদি ড্রেস ফিন দিই তাহলে অনেকগুলো ড্রেস আছে। আর অকন খুঁজে জিনিস পয়েন্ট গেলে বেশি পাওয়া যায় ওর গাঞ্জার মাঝে, জর্জটের মাঝে, আর লম্বা তা আমি তা ভালো, এটা আমার পছন্দ হয় না। আমি ত্রিকোয়াটার আতার ড্রেস সবসময় ভালো পাই, যাতে আমার খাম করতেও ইজি হয়। আর আমরা তো বিদেশ বাড়ি সপ্তাহ নিজের হাতেও করা লাগে, যতই আমরা আত্মীয় স্বজনের ঘরও যাই না হেনে বা নিজের ঘরেও থাকি না হেনে, সবরেও একটু হেল্প করা লাগে। আর নিজের ঘরও থাকলে তো সবটা তোমার উপরেই ডিপেন্ডস করে তুমি করতে আইবে। তো এর লাগে আমি মনে করি আমার কাছে থ্রি কোয়ার্টার আর ড্রেসটাই অনেক কমফোর্টেবল। তো এইখানের মাঝে অনেকগুলো স্টল বইছে, অনেক ভিড়ও আসিল। তো ভিড়ের মাঝখানও আর কি আমি আপনার লগে একটু শেয়ার করলাম। আর লাস্ট রোজা ঈদের মাঝেও আমি শেয়ার করছি যে এখানে ঈদ ফেয়ার বইছে, অনেক স্টল বইছে ড্রেস, বা ড্রেস আনতোর অনেক দাম, ড্রেস আনমান অনেক দাম। তো আপনার লগে তোরা শেয়ার করাম, আপনারা দেখতে থাকুক, যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমি জানি আমার ব্লগ যারা বালা আমার বালা ফান তারাও দেখেন, যারা আমার পছন্দ করেন না তারাও আমার দেখেন, তো দো মনতেও আমার ফায়দা। যারা পছন্দ করে না তারা দেখেন আমি কিতা করি আর না করি আর ওখানে লাগে আমার ব্লগ দেখেন, আর যারা পছন্দ করেন তারা তো অবশ্যই বালা ফাইয়া ভালোবাসিয়া আপনারা ভালোবাসা দিয়ে আমার ব্লগটা দেখেন, আর যারা পছন্দ করেন না তারা পছন্দ না করার সত্ত্বেও আমারও ফায়দা করা, কারণ আমার ভিউ টাওয়ার আর তারার ফায়দা ওখানোর আর কি, যে আমি কিতা করি আর না করি আর এই খবরটা তারা ফাইরা। যাই হোক, অনেকেই এই ব্লগও দেখবা যারা আমারে পছন্দ করেন না, বাট দেখরা যখন ব্লগটা ফার্স্ট একটা লাইক দিলেইবা। তো চলো কাই কেন অনেক জিনিস সকল আপনারা দেখাইলাম, আর লগে থাকা দেখবানে আজকে মার্কেটও কিতা কিতা আছে। আর এখানে যে স্কার্ফ হল আমি আপনারা দেখাইছি, এটা স্কার্ফ 22 pounds for 22 pounds, যেটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি এক্সপেন্সিভ। তারপরে এখন একটা ড্রেস আমি এত লইছিলাম, ড্রেসগুলো আমার কাছে লাগছে খুব এক্সপেন্সিভ, ড্রেস আনমান দাম অনেক বেশি। তো যেহেতু দাম দেখিয়া বাজেটের উপরে আমার যায়গি, তো আমি আর ড্রেস লইছি না, এখান থেকে সামান্য একটু জুয়েলারি লইছি, আমার দুটা মেল লাগে আর আমার লাগে। ও জুয়েলারি লইয়া আমি আর কি তখন গুড়ি গাড়ি চক্কর দিয়ে আইছি, আর কোনো কিছু খানেও আমি সেখান খাইছি না, অনেক বেশি গরম, বেশি সময় এখানে আমি থাকতাম পারছি না। আর এখন কো সব পোকা যেনেও যাই, যেমন পুরানা সব ডিজাইন, পুরানা সব কালেকশন, আজ দুই তিন বছর ধরে ঘুরি ঘুরি সেম ডিজাইন সেম দিয়েও দেখলাম,
নতুন কোনো কিছুই দেখা যান না। আর আমার মেয়ে তো আমার লগে গেছে, ফারলে সপ্তাহ লই আইতো, মানে যেটাও দেখে তাই ওটা লইতো ওটা লইতো, তাই ফারলে সপ্তাহ লই। এক সময় আমিও ওলাখান আছি, এখনও আছি, যে সপ গেলে আমার মনে হয় যে আমি ও জিনিস লইতাম ও জিনিস লইতাম, বাট অনেক সময় লই কিনিয়ে আনি, আনার পরে গড়া ইয়া হয় না, তখন যখন চিন্তা করে বইয়া তখন মনে হয় যে না এটা তো আমার পছন্দ হয়েছে না বা এটা। আর আমি খুব জলদি যে কোনো কিছু পছন্দ করতে পারি না, আমার কাছে নিজে কিনিয়া ফিন্দারছে যে সময় অন্য কেউ কিছু ফিন্দে তখন কইটার ডিজাইনটা আমার কাছে ভালো লাগে বা সুন্দর লাগে, বাট নিজে গিয়া যে তাড়াতাড়ি একটা জিনিস চুজ করিয়া ফিন্দিয়া লই আইমু বা কিনিয়া লই আইমু এটা আমি করতাম পারি না। এখানে ফেয়ার টেনে আইয়া এখানে ফাবিহা ফ্যাশন ও সেল আসিল 2418 pound 1419 pound ওটা ড্রেস হ্যান্ড রাখছেন, তো এটা খালি গড় ফিন্দার লাগে অনেকে ভালো পায় বাট আমি ভালো পাইছি না। তো ও আসিল আমার আজকের ব্লগ, আপনারা লোকে শেয়ার করলাম, যদি ভালো লাগে থাকে ভালো লাইক দিবা। আল্লাহ হাফিজ।